আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাতিল ফেরকাগুলোর মধ্য থেকে অন্যতম প্রধানতম প্রথম স্তরের একটি বাতিল ফেরকা শিয়া মতবাদ। এই শিয়া মতবাদ আমাদের এই আহলুস সুন্নাহ ওয়াল জামাতকে বা সুন্নি আকীদাকে নষ্ট করার মূল কারিগর যারা তারা হলো শিয়া। কিন্তু এই শিয়াদের সম্পর্কে আমাদের জ্ঞান না থাকার কারণে, সজাগ না থাকার কারণে আজকে আমরা এই দেশে নাম হলো সবার সুন্নি কিন্তু আকীদা হলো শিয়া, নাম হলো সুন্নি, নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত কিন্তু কার্যক্রমে তারপরে আপনার বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখি শিয়াদের আকীদা, শিয়াদের মানহা, শিয়াদের চিন্তা চেতনা আমরা লালন করে যাচ্ছি। কারণ শিয়াদের সম্পর্কে আমাদের বিস্তারিত জ্ঞান নাই, জানা নাই। এখনও বাংলাদেশে বিশাল সংখ্যক মুসলিম আছেন যারা মনে করেন যে শিয়াদের কোনো অসুবিধা নাই, শিয়ারা মানে বিশুদ্ধ মুসলিম, তাদের আকীদা, তাদের চিন্তা চেতনায় কোনো অসুবিধা নাই। শুধু হয়তো তারা মনে করেন যে মনে হয় তারা একটু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেশি জোর দেন আর তাদের তেমন কোনো সমস্যা নাই। অধিকাংশ মুসলিম এরকম চিন্তা চেতনা পোষণ করে থাকেন এবং অনেক বড় বড় উচ্চস্তরের শিক্ষিত মানুষ, ইসলামী জ্ঞানে শিক্ষিত মানুষ, তারাও মনে করেন যে শিয়াদেরকে কুফরি বলার বা শিয়াদের আকীদাকে, চিন্তা চেতনাকে কুফরি বলার কোনো কারণ নাই, তারাও আমাদের মতো মুসলিম। সুতরাং আমাদের শিয়াদের সাথেও ঐক্য করা দরকার, শিয়া হোক, সুন্নি হোক, যেই হোক, আমাদের ঐক্য দরকার। তাহলে বোঝা গেল যে শিয়ারা কত ভয়ঙ্কর, শিয়া মতবাদ, শিয়া আকীদা কত ভয়ঙ্কর ইমান আকীদার জন্য, সেই বিষয়ে আমরা সজাগ নই। যত জাল হাদিসের আবিষ্কার হয়েছে, এই জাল হাদিসের আবিষ্কারের পিছনে শিয়াদের ভূমিকা বিশাল আকারে ছিল। মুসলিমদের মধ্যে একের পর এক যত গৃহযুদ্ধ, যত ফেতনা, যত সমস্যা তৈরি হয়েছিল, এগুলার পিছনে শিয়াদের বিশাল হাত ছিল। এই জন্য তারা এক এক সময় এক এক নাম দিয়ে এক এক সিস্টেমে তারা সুন্নিদের মধ্যে বিভিন্ন আকীদা চিন্তা চেতনা প্রবেশ করায়। সুন্নিরা এক্ষেত্রে টেরও পায় না, সবসময় তারা শিয়া নামে সুন্নিদের মধ্যে প্রবেশ করে না, এক এক সময় এক এক নাম দিয়ে এক এক মাধ্যমে তারা সুন্নিদের ভিতরে প্রবেশ করে থাকে। বাংলাদেশে দেখবেন পাক পাঞ্জাতনের নামে, পাক পাঞ্জাতনের নামে প্রত্যেক মুসলিমের ঘরে ঘরে শিয়া আকীদা, শিয়া চিন্তা চেতনা ঢুকে আছে। দেখবেন ক্যালেন্ডারের ভিতরে হাত একটা দিয়ে পাঁচটা আঙ্গুল দেওয়া আছে, এই আঙ্গুল, এই হাত অসংখ্য মুসলিমের ঘরে ঘরে আছে এবং এটাকে পাক পাঞ্জাতন তারা নাম দিয়েছে। এই পাক পাঞ্জাতনের শিরকি আকীদা বাংলাদেশের মানুষের ভিতরে ঢুকে আছে, শিয়া আকীদাটা, পাক পাঞ্জাতনের আকীদা, শিয়ার এই শিয়াদের এই ভ্রান্ত আকীদা সুন্নিদের ঘরে ঘরে, সুন্নিদের রন্ধ্রে প্রবেশ করে আছে। শিয়ারা এই পাকের আবিষ্কারক, পাঁচটি পাকের তারা, পাক পাঞ্জাতন মানে পাঁচটি পাক, পাঁচটি পাক তারা আবিষ্কার করেছে। এই পাকের খপ্পরে পড়ে এই দেশের সুন্নিরা দেখবেন অধিকাংশ জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনকেও বলে আল্লাহ পাক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও বলে রাসূলে পাক, হুজুরে পাক। এটা সবার মুখে মুখে থাকে, শুধু সাধারণ মানুষ নয়, বড় বড় আলেম ওলামাদের মুখেও সবসময় থাকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইয়াছেন। তাহলে নিজের অজ্ঞাত মানে সারে নিজের অজান্তেই শিয়াদের ওই চিন্তা চেতনা লালন করে যাচ্ছি আমরা। শিয়াদের যে বিভ্রান্তমূলক আকীদাগুলো, এগুলো এক একটা আকীদা ভয়ঙ্কর, কুফরি কুফরি আকীদা। যেমন শিয়ারা সাহাবায়ে কেরামের ব্যাপারে যে আকীদা পোষণ করে থাকে, এই আকীদা কুফরি আকীদা। প্রত্যেক সাহাবায়ে কেরামকে মহব্বত করা, সাহাবায়ে কেরামকে ভালোবাসা, সাহাবায়ে কেরামের প্রতি সবসময় ভালো দৃষ্টি পোষণ করা, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার
একটি গুরুত্বপূর্ণ অংশ। কোনো একজন সাহাবির ব্যাপারেও কোনো খারাপ ধারণা রাখা যাবে না, কোনো একজন সাহাবিকে গালিগালাজ করা যাবে না, কোনো একজন সাহাবিকে কোনো ধরনের তোহমত অপবাদ আরোপ করা যাবে না। যদি সাহাবায়ে কেরামের ব্যাপারে কোনো তোহমত আরোপ করা হয়, গালিগালাজ করা হয়, সাহাবায়ে কেরামের প্রতি খারাপ চিন্তা করা হয়, তখন এটা ঈমান নষ্ট করার, বিশুদ্ধ আকীদা নষ্ট হওয়ার একটা কুফরি কার্যক্রম। শিয়ারা সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মধ্য থেকে অল্প কয়েকজন সাহাবি ছাড়া বাকি সকল সাহাবায়ে কেরামদেরকে তারা মুরতাদ মনে করে, নাউযুবিল্লাহ। তারা খোলাফায়ে রাশেদিনের চারজনের মধ্য থেকে তিনজন খলিফায়ে রাশেদ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সমস্ত খলিফাকে তারা জালেম মনে করে। তারা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রের উপরে অপবাদ আরোপ করে থাকে। আহলে বায়েতের ভালোবাসার দাবিদার তারা দাবি পোষণ করে যে তারা সবসময় বেশি বেশি আহলে বায়েতের কথা বলে, কিন্তু আসলে আহলে বায়েতের বিশাল অংশকে তারা আহলে বায়েত স্বীকারই করে না। তারা শুধুমাত্র কয়েকজনকে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই কয়জনকে তারা আহলে বায়েত মনে করে। এর বাহিরে বাকি আহলে বায়েত যারা, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল স্ত্রীরা আহলে বায়েত, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদেরকে আহলে বায়েত হিসাবে স্বীকার করে না। তারপরে আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল ছেলে, সকল মেয়ে, তাদের বংশধর, তারাও আহলে বায়েতের অন্তর্ভুক্ত। আব্দুল মুত্তালিবের বংশধরদের মধ্য থেকে যারা ইমানদার, তারা সকলেই আহলে বায়েতের অন্তর্ভুক্ত। কিন্তু এই বিশাল অংশ আহলে বায়েতের, এই অংশটাকে তারা মুসলিমই মনে করে না। তাহলে যারা সাহাবায়ে কেরামের প্রতি বিদ্বেষ পোষণ করে, সাহাবায়ে কেরামকে মুরতাদ মনে করে, যারা খোলাফায়ে রাশেদিনকে খোলাফায়ে রাশেদিন মনে করে না, আহলে সুন্নাত ওয়াল জামাতের গুরুত্বপূর্ণ আকীদা এই সাতজন খোলাফায়ে রাশেদিনকে খোলাফায়ে রাশেদিন হিসাবে মেনে নেওয়া, এজন্য কারণ এই সাতজন খলিফাকে খোলাফায়ে রাশেদিন হিসাবে মেনে না নিলে এই সময়ের মধ্যে ইসলামের অনেক বিধি বিধান, অনেক হুকুম আহকাম, অনেক দিনের গুরুত্বপূর্ণ বিষয়ে যে সকল সিদ্ধান্ত হয়েছে, এই সিদ্ধান্তের উপরেই সন্দেহ এসে যাবে, ইমান হুমকির মুখে পড়বে। কারণ এই খোলাফায়ে রাশেদিনের সময় কোরআনে কারিম সংকলন করা হয়েছে। যদি খোলাফায়ে রাশেদিনের আদালতের ব্যাপারে, ইনসাফের ব্যাপারে সন্দেহ থাকে, তাহলে কোরআনের ব্যাপারে সন্দেহ আসবে। এই সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলোকে সংরক্ষণ করা হয়েছে, যারা হাদিস বর্ণনা করছেন তাদের ব্যাপারেই যদি আকীদা বিশুদ্ধ না থাকে, তাহলে তার ইমানের ব্যাপারে সমস্যা তৈরি হবে। তাহলে আমাদের মূল মূল ইমানের কেন্দ্র যেগুলো, সেন্টার যেগুলো, সেই ইমানি সেন্টারগুলোতে, ইমানি কেন্দ্রগুলোতেই শিয়ারা আঘাত করেছে। তাহলে যেই ব্যক্তি এই জাতীয় চিন্তা চেতনাগুলোকে মুসলিমের কার্যক্রম বা বিশুদ্ধ আকীদার খেলাপ মনে করেন না, তার আকীদার মধ্যেও সমস্যা আছে। এই জন্য আমাদেরকে সবসময় সবচাইতে বেশি সজাগ থাকতে হবে শিয়া ফেরকা সম্পর্কে, শিয়া আকীদা সম্পর্কে, শিয়া ভ্রান্ত মতবাদ সম্পর্কে।